বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএ প্রতিবেদনের সাথে বাস্তবতার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এর মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা হয়েছে বলেও মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সম্প্রতি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ ওয়েবসাইটে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। 180টি দেশের তালিকা প্রকাশ করা হয়, এর মধ্যে বাংলাদেশের অবস্থান দেখানো হয় 163তম। সোমবার সচিবালয়ে আরএসএফ এর প্রতিবেদন ও র্যাঙ্কিং নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এ সময় তিনি দাবি করেন ভুল, অর্ধসত্য, অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের অবস্থান এত পেছনে দেখানো হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টাকেও করা হয়েছে অবমূল্যায়ন। ওয়েবসাইটে ঘেটে আমরা যেটা দেখলাম যে অনেক ভুল, অর্ধসত্য, অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই বিশ্ব গণমাধ্যম সূচক তারা তৈরি করেছে। বিশেষ করে অন্য দেশের ক্ষেত্রে বলতে পারবো না, বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টি হয়েছে। তো এখন আমরা মনে করি যে নিরপেক্ষ সাংবাদিকতার জন্য এবং বর্তমান সরকারের যে অব্যাহত উদ্যোগ আছে সেটিকে অস্বীকার করা হয়েছে এখানে। দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার অবাধ স্বাধীনতার যে প্রকৃত চিত্রের বিপরীতে আরএসএফ এর মূল্যায়ন যেটি ওখানে দেখা যাচ্ছে সেটি আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমরা মনে করি এটি পক্ষপাত দুষ্ট এবং সত্যের বিচ্যুতি। তথ্য প্রতিমন্ত্রী বলেন এমন অসত্য, ভুল, মিথ্যাকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। বুদ্ধিভিত্তিক জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে অসত্য যা কিছু হচ্ছে সেগুলোকে চ্যালেঞ্জ করা হবে। আমরা মনে করি আমরা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে যে কোনো অসৎ যা যা কিছু যে কোনো ধরনের যেগুলো হবে সেগুলোকে আমরা চ্যালেঞ্জ করতে থাকব। বাংলাদেশ সম্পর্কিত প্রতিবেদন ও র্যাঙ্কিং পুনর্মূল্যায়নে আরএসএফ এর সেক্রেটারি জেনারেলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এটা আমরা পাঠিয়েছি গতকাল এবং আজকে মিলে, এটা কন্টিনিউয়াসলি পাঠাচ্ছি বিভিন্ন তাদের কাছে এবং রিলেটেড যত অর্গানাইজেশন আছে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।